জ মিষ্ট হচ্ছে সে তোমরা কেমন আছো আশা করি ভালো আছো কমেন্ট বক্সে লিখে তোমরা কেমন আছো তো আমি প্রথমেই ভিডিওতে বলতে চাই যে প্রথমে ভিডিওতে ঢুকতে গিয়ে আগে বলে দিই যে আরস আগে থ্যাংক ইউ যে কারণ সে নিজের অত বড় চ্যানেলে আমার কে ব্লেসড যে আমি ধন্যবাদ জানিয়েছি আমি ব্লেসড তো সেখান থেকে বলি যে টুকটাক তো এরকম একটু বুদ্ধি দেওয়াই যায় কারণ আমরা আমরাও তো একটা ব্লগিং চ্যানেল আমরা কৃষণের জন্য এত কিছু করছি তো আমার একটু একটু তো হলেও আমরা কিছু বলতেই পারি কিছু বুদ্ধি খাটাতেই পারি তো সেখান থেকে বলি থ্যাংক ইউ এবার আসি এই সমাজসেবা দাদার নামে সে বলছে আমি প্রচার এক করতে আসিনি কিন্তু নর্মালি তার চ্যানেল আছে সে প্রচার করছে বলেই তার চ্যানেলে গ্রো করছে তো সে তার জন্যই একেই ইউটিউবে এসে টাকার জন্যই ব্যাপার মানে এই সব কেস নিচ্ছে ইউটিউবের নাম করে প্রচার চালাচ্ছে তাহলে কি করে বলছে যে আমি কোনো প্রচার করছি না কাউকে জন্মদিনে উইশ করছে গিফট পাঠাবে বলে তার অ্যাড্রেস নিচ্ছে কি হচ্ছে এগুলো আর তারপরে আবার বলছে যে কান টানলে মাথা আসে হ্যাঁ পার্সোনাল জিনিস রিভিল করা উচিত না কিন্তু যেটা হয়েছে সে তো ঠিকই কাজটা করেছে কারণ তারও তো আগের বারে এস এসের যে গামলার সাথে যে কথাগুলো হয়েছিল সেটাও রিভিল হয়ে গেছিল সেখান থেকে সমাজসেবা তো তাহলে খারাপ কিছু মানে তাকে সে বলেনি সে কিন্তু তাকে বলেছে কান টানলে মাথা আসে তাহলে সে তো প্রচার করতেই এসছে হুম তো এখান থেকে বলি যে ও যে পিছনে পিছনে এই প্রচারটা চালাচ্ছে তাহলে কেন গামলাকে সামনে এসে বলালো ভিডিওতে যে সে কিছু করছে না হুম তো এটাই বলতে চাইছিলাম যে সে যে কোম্পানিতে জব করতো সেখানে আর জব করে না সে মান্থলি ইনকাম করতো সেটা ছেড়ে সে একটা সমাজসেবা করতে আসছে এটা ডাউট লাগ আর কি কোনো অফিসে কোনো কেস হয়েছে হতেও পারে তো এখান থেকে গামলাকে সামনে গেম খেলিয়ে নিজে ফেম নেওয়াটা কোনো মানে হয়নি ঠিক আছে মানে হয় না এটাই বলতে এটাই বলছি যে সেও প্রচার করতে এসছে নিজেকে সমাজসেবক দাবি করছে সঙ্গীতা ম্যাডামকে যেমন সব দাদারা বলছিল যে সে প্রচার করতে এসছে সে প্রচার করতে এসছে কিন্তু তার কোনো চ্যালেঞ্জ নেই যে সে তার এসের জন্য যে প্রচার করবে তার কিন্তু সমাজসেবা দাদা কিন্তু চ্যালেঞ্জ আছে তো সেখান থেকেই বলতে যাই দেখা যাক তারপরে গামলা যে হাসনাবাদে যাচ্ছে জমা দিয়েছিল সে হয়তো অনেক আগে থেকে কেস চলছে হঠাৎ হাইকোর্ট থেকে কোনো কেস হয়নি হাইকোর্টে হয়তো ডেকেছে তার কোনো তাকে কোনো জিজ্ঞাসা করতে যে তুমি কি কেসটা লড়ছো বা কি কারণে সেখানে পিটিশন জমা দিয়েছে তাহলে সব কেস কিন্তু অনেক আগে থেকেই হয়েছে কিন্তু গামলা আমাদেরকে দেখায়নি কারণ কারণ ওর ভিডিওতে কিছু আমরা বুঝতেও পারিনি কোনো ক্লিপও আমরা দেখিনি যে এই যখন হাইকোর্টের পর থেকেই কিন্তু এই হাসনাবাদে গেছে ওই ব্যাপারটা জানতে পারলাম কিন্তু আমাদেরকে আগে থেকেই কোনো কিছু বয়নি কিন্তু আগে থেকে এইসব কেস চলছে তারপরে সে ব্লগে দেখালো সে হাইকোর্টে যাচ্ছে আর চিংড়ি মাছ রান্না হয়েছে কিন্তু কালকে চিংড়ি মাছটা রান্না হয়েছে আমার আমের আচার কেন হচ্ছে কার দেখে কার দেখে মাছ আনলো বা কার কথাতে মাছ আনলো কারণ এতদিন তো শাক আর ডিম খেয়ে সোয়াবিন খেয়ে চলছিল তো তারপরে আসি সে হাসনাবাদে গেছিল হাসনাবাদে দেখালো তার মনে মা জিনিসটা আসছে মুখে বুঝতে না মাতৃত্ব কি করে মুখে ফুটে উঠছে কারণ সে তো শপিং টপিং ঠিক ঠিকঠাকই আছে মানে সে শপিং টপিং ঠিক সময় করছে কোনো খামতি নেই তো তারপর থেকে সে একটা ডায়লগ মেনে দিল যে ছেলে আমার কাছেই আসে ছেলে হ্যাঁ তোর কাছে ছেলে যাবেই আমি জানি ছেলে তো এখন বসে আছে স্টেশনে হাসনামা স্টেশনে বসে আছে তোকে নেবে মানে তুই যাবি নিয়ে চলে আসবি এটাই যে এইভাবে একটা ভিউজ খাওয়ার এই দেখলাম আমি একেই দেখলাম যে নিয়ে চায়না তো সেরকম কন্টেন্ট নেই তো সেখানে সেই চায়না যে ভিউজ খাওয়া এটাই আমি দেখলাম কীভাবে ছেলের নাম করে ভিউজ করা ইনকাম করা তো তারপরে সে বিড়ালে বাচ্চা বিড়ালকে দেখাচ্ছিল তাদের বাড়িতে বিড়াল হয়েছে বিড়ালে বাচ্চা হয়েছে বিড়াল আছে বিড়াল বাচ্চা হয়েছে তো সেখানে একটা বাচ্চাকে নিয়ে সে যখন সরে আসছিল সেই বিড়ালটাও তার বাচ্চাকে আগলে ডেকে চিল্লাচ্ছিল হ্যাঁ তো সেখানে সেই বিড়াল তার বাচ্চাকে ছাদ ওইটুকুন যখন ছাড়তে পারছে না সে চিল্লাচ্ছে আর সে ন মাস দশ মাস তার বাচ্চাকে না দেখে ও দূরে পড়ে আছে সে রং সে আহ তখন সেজে গুজে ঘুরছে ফিরছে ঘুরে এলো বয়ফ্রেন্ডকে নিয়ে ঘুরছে বা বয়ফ্রেন্ড কি হাজব্যান্ড হয়ে গেছে সেই নিয়ে তাকে নিয়ে ঘুরছে সে নতুন সংসার করছে আনন্দ কোনো কমতি নেই ড্রেস কেনা সব কিছুই তো সেখান থেকে তার পোষ্য একটা বাচ্চাকে আগলে রেখে দিয়েছে ওই নিচ্ছে বলে সে তার বা মানে গামলা চি মানে চিললার মতন করছে তো সেখান থেকে তার বাচ্চাকে এতদিন ধরে না দেখে কি করে থাকতে পারছে আমার একটা প্রশ্ন তাহলে সে কি থরি বাচ্চাকে ভালোবাসে তারপরে এই লুডো খেলা দেখালো লুডোর মাঝখানে সিরিয়াল কিন্তু তারপরে আর কোনো ভিডিও নেই তারপরে সোজা রাতের বেলা তো এখানে বুঝতে পারছি না যে সে মাঝখানে কি করে সে তো পুরো ডেলি ব্লগ যে চালায় ডেলি ব্লগ তো মাঝখানে কোনো আর্ধেক ব্লগই দেয় না তাহলে সেই সময় সে কোথায় থাকে বা কি করে আমার একটা প্রশ্ন এবার আসি আমাদের অন অনলি দালালের কথা সে বলছে যে নাকি গামলাকে আগে কিছু কিনেই দিত না কানের পানের কিচ্ছু কিনে দিত না কে বলেছে বলেছে কে তাকে দূরে ঘুরতে নিয়ে গেছে দীঘা ঘুরতে নিয়ে গেছে তোর হাজবেন্ড কি দেয় ভ্যাটা কি দেয় তুই লোকের হাজবেন্ডের নাম করে তুলতে যাচ্ছিস তোকে তো মনে কিচ্ছু দেয় না পরিস তুই কম দামি ফ্যাটফ্যাটে জামা যেগুলো তুই রিলস করিস তো সেখান থেকে বলছে যে তাকে তো কিছুই দেয় না কিনে তা তোর তো কিছু কিনে দেয় তাহলে ভালোই ভালোই স্বামী কিনে দেয় না ভালোবাসে তাহলে তো স্বামী তোর ভালোবাসে না সেখান থেকে ও বলছে যে ওকে কিছু কিনে দেয় না কিছু কিনে দিত না জামা প্যান্টগুলো আগে ব্লগে সেগুলো কি কার পরে থাকতো জামা প্যান্ট সে যে গুজে নর্মালি তো ভিডিও করতো ব্লগে সব দেখতাম তখন তো বড় বড় ভিডিও আসতো এখন তো কিচ্ছু নেই তো তখন তো ভালো দা মানে বাড়িতে ভালো ভালো ভিডিও আসতো সেখানে তো ডেলির পর ডেলি নাইটি পরতো তারপর শুধু শাড়ি পরতো ড্রেস পরতো তো সেগুলো কোথেকে আসতো সেগুলো কে দিত তারপরে ও যে বলছে যে সন্দীপদা তার মা মানে জায়গায় যে কেক কেটেছে তাহলে আমাদের কেকের দোকানগুলোতে মাদার্স ডেতে কেক কেন বিক্রি হয় তাহলে সবাই ঘরে ঘরে মাদের নামে কেক কাটে তুই কাটিস না তুই খরচা করিস না তুই মাদের ভালোবাসিস না তার জন্য তোর ওইটাকে চোখে লাগছে সব উৎসব উৎসব লাগছে তোর হ্যাঁ সবকিছু উৎসবই সেইভাবে নিলে সেটা সেগুলো সব উৎসবই আমাদের গণতান্ত্রিক যখন ভোট হয় সবাই পাড়ায় পাড়ায় লোকজন থাকে অনেক মানে ক্যাম্পিং হয় এগুলো উৎসব টাইপের লাগে তোর কাছে সেগুলো তো না তাহলে কি করে লাগবে উৎসব সে মাকে কেক কাটাচ্ছে গিফট দিচ্ছে সেটা তো চোখে লাগছে হিংসে হিংসে তুই জান তোর মার নামে তো মাকে কেক কাটা শাশুড়িকে কেক কাটা দেখিয়েছিস না মাকে নিয়ে ছবি দিয়েছিস পোস্ট করেছিস তুইও করিস নি তোর গামলাও করিস করেনি মাদের ভালোবাসা হুম তো সেখান থেকে সে বলছে মা কে সব কিছু তো কেক কাটে হ্যাঁ কাটে সবাই কাটে তুই কাটিস না কারণ তুই তো মানে হাত চামার তুই কিছু করবি নাকি ভালোবাসিস নাই এই কাউকে তুই তারপরে বলছে সন্দীপদার বাড়িতে নাকি নাইটির ওপর ব্লাউজ পরে মানে আসে যারা আসে পাড়ার লোকে তো সেখানে বলি যে নাইটি পরে অন্য কারোর নাইটি নিয়ে কথা বলে তাকে কি মানায় শোভা পায় সে তো আর সেজিগুজে অন্য কারোর নাইটি নিয়ে কথা বলছে না নিজেও নাইটি পরে লোকের নাইটি নিয়ে কথা বলে সে তো আর ব্লাউজের ওপর নাইটি নাইটি পরেছে আর যে বলছে সে তো কিচ্ছু পরেনি হাত কাটা নাইটি পরে দুটো সুপুরি নিয়ে বসে আছে তাই তো তো সেখানে মানায় না যে কেউ নাইটি পরে অন্য কারোর নাইটি নিয়ে কথা তুলতে অন্য কারোর ক্লিভলেস নিয়ে কথা তুলতে তাকে মানায় না ক্লিভলেস হবে কি করে দুটো সুপুরি থাকলে মাথা গরম হয়ে যায় সব কথা শুনলে তো তার মাকে কেক কাটাবে না কাটাবে ওরকম মাথা মানে ঘামানো কেন হিংসা হচ্ছে না হিংসে নিজে কাটে না নিজের মা মাকে গিয়ে নিজে তো দিদি কেক নিয়ে এসে জন্মদিনে কেকই নিজেই খেয়ে নিচ্ছে কেমন রাবণের গোষ্ঠী নিজেই কেক আনছে নিজেই কেক কেটে খেয়ে নিচ্ছে তো তো চলো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে দিই এদের ব্যাপারে কিছু বলতে গেলে মাথা খারাপ হয়ে যায় আর বাইশ তারিখে তো আসবে আমি হাতে গুনে রেখে দিয়েছি একদম কিষানু তো আর বাড়িতে যাচ্ছেই তার মার কাছে হুম যত সব তো চলো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে দিও নেক্সট ভিডিও তো আবার দেখা